পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশ বাহিনীর বর্তমানে 13টি ব্যাটালিয়ন আছে। তো সেই 13টি ব্যাটালিয়ন বাদে আবার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের 3টি ব্যাটালিয়ন আছে। প্রত্যেক ব্যাটালিয়ন পরিচালনার দায়িত্বে একজন কমান্ডান্ট থাকেন, যাকে বলা হয় সিও। তো আমি এখানে ব্যাটালিয়ন এবং সদর দপ্তর লিখেছি। তো পরপর আমি বলে যাচ্ছি ব্যাটালিয়ন গুলো এবং কোথায় অবস্থিত, কোন ব্যাটালিয়নটা কোথায় অবস্থিত। অতি অবশ্যই তোমরা সেটা নোট করবে এবং সেটা মনে রাখবে। এক নম্বর যেটা, প্রথম ব্যাটালিয়ন আছে ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা। প্রথম ব্যাটালিয়ন যেটা ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা। দ্বিতীয় ব্যাটালিয়ন আছে ওই ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতেই। দ্বিতীয় ব্যাটালিয়নও ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতে। তৃতীয় ব্যাটালিয়নও ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতেই অবস্থিত। চার নম্বরে ষষ্ঠ ব্যাটালিয়ন যেটা, সেই ষষ্ঠ ব্যাটালিয়নটাও ওই ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতেই অবস্থিত। অষ্টম যে ব্যাটালিয়নটা, পাঁচ নম্বরে অষ্টম যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নটাও ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতে আছে। এরপরে ছ নম্বরে যেটা, চতুর্থ ব্যাটালিয়ন আছে কসবা রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চতুর্থ ব্যাটালিয়ন তাহলে কসবা রায়গঞ্জ উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কসবাতে আছে। সপ্তম ব্যাটালিয়ন কল্যাণপুর আসানসোল পশ্চিম বর্ধমানে আছে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তেই বলছি, তাহলে আমি আবার একবার ফিরিয়ে বলে দিচ্ছি। প্রথম ব্যাটালিয়ন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় ব্যাটালিয়ন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, তৃতীয় ব্যাটালিয়ন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, ষষ্ঠ ব্যাটালিয়ন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, অষ্টম ব্যাটালিয়ন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা। তার মানে ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনাতে আমাদের মোট পাঁচটি ব্যাটালিয়ন আছে। এরপরে যেটা চতুর্থ ব্যাটালিয়ন, ছ নম্বর, হ্যাঁ হ্যাঁ বলো। কালকে সকালে মঙ্গলবার, তোমরা ভুলে গেছো নাকি বা তুমি নতুন নাকি? মঙ্গলবার সকাল সাড়ে সাতটা এবং রবিবার সকাল 11টা, ঠিক আছে? হ্যাঁ, আগে ক্লাসটা করে নিই, তারপর তোমাদের যা প্রশ্ন আছে করবে, অন্য স্যার উত্তর দেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি ছিলাম চতুর্থ ব্যাটালিয়ন কসবা রায়গঞ্জ উত্তর দিনাজপুর, চতুর্থ ব্যাটালিয়ন। সপ্তম ব্যাটালিয়ন কল্যাণপুর আসানসোল পশ্চিম বর্ধমান। তাহলে সপ্তম হলো কল্যাণপুর আসানসোল পশ্চিম বর্ধমান। নবম ব্যাটালিয়ন কৃষ্ণনগর নদিয়া। নবম ব্যাটালিয়ন আছে কৃষ্ণনগর নদিয়া। এরপরে আমাদের আট পর্যন্ত হয়েছে, এরপরে আমরা নয়ে চলে যাব। ন নম্বর যেটা আছে যেটা দশম ব্যাটালিয়ন আছে ন নম্বরে, ডাবগ্রাম জলপাইগুড়ি ডাবগ্রামে আছে আমাদের দশম ব্যাটালিয়ন। দশ নম্বরে যেটা আছে একাদশ ব্যাটালিয়ন ছররা পুরুলিয়া
ছড়া পুরুলিয়া, তাহলে 10 নম্বরে যেটা হলো একাদশ ব্যাটালিয়ন সেটা আছে ছড়া পুরুলিয়া। 11 নম্বরে যেটা আছে দাদশ ব্যাটালিয়ন, 11 নম্বরে আছে দাদশ ব্যাটালিয়ন, এটা আছে শিলিগুড়িতে, এটা শিলিগুড়ি, এটা আছে শিলিগুড়ি। আমাদের 11টা হয়ে গেছে অলরেডি, 11 নম্বরে আছে দাদশ ব্যাটালিয়ন শিলিগুড়িতে আছে, 12 নম্বরে ত্রয়োদশ ব্যাটালিয়ন, এটা ত্রয়োদশ ব্যাটালিয়ন, ত্রয়োদশ ব্যাটালিয়ন, এটা বড়জোড়া বড়জোড়া বাঁকুড়া। একটা কথা বলে রাখি, এই 12 নম্বরে যে ত্রয়োদশ ব্যাটালিয়ন আছে, সেই ত্রয়োদশ ব্যাটালিয়নটা আগে ছিল পুরুলিয়া সিমুলিয়াতে, আগে ছিল পুরুলিয়া সিমুলিয়াতে, কিন্তু সেখানে মানে স্থানের অভাবে সঠিক পরিকাঠামো পাওয়া যায়নি বা পরিকাঠামো তৈরি করা যায়নি, সেই জন্য এটা চলে এসেছে বাঁকুড়ার বড়জোড়াতে, এখন এটা বাঁকুড়ার বড়জোড়াতে অবস্থিত। এরপরে আছে 13 নম্বর, পুরুলিয়ার কোন জেলাতে, পুরুলিয়া সিমুলিয়াতে ছিল, সিমুলিয়া এটা ছিল, এটা যদিও তোমাদের খুব একটা বেশি জানার দরকার নেই, তবে জেনে রাখো ভালো। হ্যাঁ, এটা বাঁকুড়ার বড়জোড়াতে এসেছে, পুরুলিয়া সিমুলিয়াতে ছিল, সিমুলিয়াতে। 13 যেটা সেটা আইআরবি, 13 নম্বরে আছে আই আর বি, এটা আছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান, দুর্গাপুর পশ্চিম বর্ধমান। তাহলে আমাদের 13 নম্বরে হলো যেটা আইআরবি, দুর্গাপুর পশ্চিম বর্ধমান। এরপরে এছাড়াও আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে এই 13টি ব্যাটালিয়ন বাদে আরো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের 3টি ব্যাটালিয়ন আছে, সেটা কোথায় আছে সেগুলো, এক নম্বরে আছে, এক নম্বরে আছে যেটা প্রথম ব্যাটালিয়ন, প্রথম ব্যাটালিয়ন, এটা আছে পশ্চিম মেদিনীপুর সালুয়া, সালুয়া পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সালুয়া। 2 নম্বরে যেটা আছে দ্বিতীয় ব্যাটালিয়ন, দ্বিতীয় ব্যাটালিয়ন, এটাও সালুয়া পশ্চিম মেদিনীপুর, এটাও সালুয়া পশ্চিম মেদিনীপুরেই আছে। 3 নম্বর যে ব্যাটালিয়ন, তৃতীয় ব্যাটালিয়ন 3 নম্বরে, এই তৃতীয় ব্যাটালিয়নটা এটাও অবস্থিত ওই সালুয়া পশ্চিম মেদিনীপুর। তাহলে তোমাদের কাছে এই মুহূর্তে সমস্ত ব্যাটালিয়ন গুলো আমি ব্যাখ্যা করে দিলাম, এবং কোনটা কততম এবং সেটা কোথায় অবস্থিত বা তার সদর দপ্তর কোথায় তোমাদের কাছে আমরা আরো পুরোটাই জানিয়ে দিলাম বিষয়টা। এই ধরনের যদি প্রশ্ন আসে তোমরা অতি সহজেই কিন্তু এখান থেকে উত্তর দিতে পারবে, এবং কি আগেই বলেছি, প্রথমে বলেছি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ব্যাটেলিয়ান পরিচালনার দায়িত্বে থাকেন একজন কমান্ড্যান্ট অফিসার, সিও, একজন কমান্ড্যান্ট অফিসার যেটাকে বলা হয় সিও, বুঝা গেছে? হ্যাঁ, আগের দিন, আগের দিন একটা বিষয়ে একজন আমাকে, ঠিক আমার সেই মুহূর্তে হেডফোন কানে থাকেনি, আমি নামটা ভুলে গেছি বা নামটা দেখতে পারিনি, আমাকে একজন বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরে ডিপার্টমেন্টাল এবং ডাইরেক্ট পরীক্ষা দিয়ে যে বিষয়টা তাদের মধ্যে পার্থক্য, একজন বলেছিল, যাই হোক নামটা আজ মধ্যে আমি বলতে পারছি না, জানি না সে জয়েন হয়েছে কিনা। তো আমি যেটা বলবো যে এই দুজনের মধ্যে ডাইরেক্ট এএসআই বা এসআই পরীক্ষা দিয়ে
বা ডিপার্টমেন্টাল, এনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এনাদের মধ্যে পোশাক বা এনাদের যে যোগ্যতা মাপকাঠি, এদের মধ্যে কোনো পার্থক্য কিন্তু এনাদের নেই, ঠিক আছে। এবং এদের এনাদের ইনক্রিমেন্ট পর্যন্ত বা যে স্যালারি বেসিক পে, কোনো কিছু পার্থক্য নেই, বোঝা গেছে।